ডালিউডের শীর্ষস্থানীয় জুটি তারা, বাস্তব জীবনেও তারা স্বামী স্ত্রী। কিন্তু প্রায় 1 বছর হতে চলল তাদের মধ্যে শুধু দূরত্ব বাড়ছেই তাই লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন মাধ্যমে একে অপরকে শুধু এড়িয়েই চলছেন। শাকিব খান যেমন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকছেন, তেমনি অপু বিশ্বাস ও অভিমান বজায় রেখে দূরত্ব বাড়িয়েই চলছেন। গত 27 সেপ্টেম্বর ছিল শাকিব অপুর একমাত্র সন্তান আব্রাহামের প্রথম জন্মদিন। এই দিনটাকে ঘিরে ছিল অনেক জল্পনা কল্পনা। জন্মদিনের পার্টি কে দিবেন, কিংবা সেখানে শাকিব অপু দুজনে উপস্থিত থাকবেন কিনা, মা বাবার পক্ষ থেকে কি পাচ্ছেন জয়, এমন প্রশ্ন অনেকের মধ্যেই ঘুরপাক খাচ্ছিল। সব জল্পনা কল্পনার অবসান ঘটে গেছে সেদিন রাতেই গুলশানের একটি 5 তারকা হোটেলে। আব্রাহাম খান জয়ের জন্মদিনের আয়োজন করেন মা অপু বিশ্বাস, এতে অংশ নেন শোবিজ অঙ্গনের অনেক তারকা। তবে দেখা মিলেনি ডালিউড সুপারস্টার আব্রাহামের বাবা শাকিব খানকে। কিন্তু কেন, জানা গেল অন্তরালের রহস্য। সেদিন জন্মদিনের খরচের জন্য শাকিব 5 লাখ টাকা দিয়েছিলেন অপু বিশ্বাসকে, যাতে একমাত্র ছেলের জন্মদিনের অনুষ্ঠানে কোনো কিছুরই কমতি না হয়। কিন্তু বিপত্তি ঘটল অন্য জায়গায়। জন্মদিনের দাওয়াতের জন্য যে কার্ডটি তৈরি করা হয়েছিল, সেখানে শুধু আব্রাহাম এবং অপু বিশ্বাসের ছবি দেওয়া হয়েছিল, স্থান পায়নি বাবা শাকিব খানের ছবি। শুধু কার্ডই নয়, পার্টিস্থলের কোথাও শাকিব খানের কোনো ছবি দেখা যায়নি, চারদিকে শুধু অপু আর আব্রাহামের ছবি। আর এখানেই শাকিব খানের অভিমান বেড়ে যায়। বাবা হিসাবে তার এটুকু চাওয়া তো থাকতেই পারে, তবে কেন অপু বিশ্বাসে এরকমটা করলেন? এক সাক্ষাৎকারে ও শাকিব খান জানান, আমার ছেলে জন্মদিনের অনুষ্ঠানের কার্ডে আমার ছবি কোথায়? আমি কি বাবা নয় জয়ের? আমার টাকায় জন্মদিনের অনুষ্ঠান হলো আর কার্ডে আমারই ছবি নেই। এত বড় অপমানের পরে আমি আসি কীভাবে ওই অনুষ্ঠানে? আমি এই বিষয়টিতে অনেক কষ্ট পেয়েছি। তিনি আরও জানান, আমি এটা অপুর কাছ থেকে কখনোই আশা করিনি। আমি বিদেশ থেকে ছেলের জন্য অনেক কসমেটিক্স, ড্রেস, সোনার চেইন এনেছি, সবই তো দিয়েছি, এত কিছুর পরও আমাকে কেন সবার কাছে ছোট করা হচ্ছে? কার্ডে আমার ছবি নেই, এটা কোনোভাবেই আমি মানতে পারছি না। এসব ব্যাপারে অপু অবশ্য কোনো কিছুই বলেননি। তাছাড়া সেদিন পার্টি অনুষ্ঠানে শাকিবকে নিয়ে কোনো ধরনের মন্তব্যও করেননি অপু বিশ্বাস। তবে সিনেমা পাড়ায় আলোচনা থেমে নেই। তারকা দম্পতিদের এভাবে একে অপরকে এড়িয়ে চলা হয়তো ভক্তদের মনে কষ্ট দিয়েই যাচ্ছে। আসলে দূরত্বটা কে বাড়াচ্ছেন? সব কিছুতেই শাকিব খান অংশগ্রহণ করার পরেও অপু বিশ্বাস এরকম করলেন কেন, এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন জনের কাছ থেকে। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ।